হ্যালো বিওয়াস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা ভালো আছি। আজকে আমি একটা অন্য ধরনের রান্না দেখাবো, তা হলো মিষ্টি কুমড়া শাক দিয়ে শুকনা চিনির বিচি দিয়ে একটা রান্না, একেবারে অল্প তেল দিয়ে একটা সুস্বাদু ভেজিটেবল হয়। এটা আমার এবং আমার হাজবেন্ডের, আমার ফ্যামিলির সবার পছন্দ। অনেকে এটার মাঝে মাছ দিয়েও রান্না করে, বাট আমার কাছে ওইটা মাছ দিয়ে তেমন একটা ভালো লাগে না। তবে আমি খাই এটা, বাট এইটা বেশি মজা হয়, কেন এটার মধ্যে অল্প তেল এবং কোনো শুঁটকি মাছ মাংস কিছুই দেওয়া হয় না। এটা খুবই মজাদার, আপনারাও ট্রাই করবেন যে আমার এটা, এবং পছন্দ হলে আপনারাও বাসার মধ্যে খেয়ে দেখবেন কতটুকু টেস্টি হয়, আসলেই খুব মজাদার। তারপর আমি বিচিগুলো একটু সিদ্ধ হয়ে আসছে, এখন আমি সবগুলি মিষ্টি কুমড়ার শাক দিয়ে দিব। শাকগুলোকে আমি ওয়াশ করে কেটে রেখে দিয়েছি, সবগুলি দিব একসাথে। তারপর কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দিব। তারপরে শাক দেওয়ার পরে কিছু, আমি সামারে যখন আমি কাঁঠাল খাই সেই মুহূর্তে আমি তখন কিছু অনেক বিচি হয়, তো বিচিগুলোকে আমি সামান্য বয়েল করে রেখে দিই, যখন উইন্টারে কিছু খেতে চাই তখন এটার মধ্যে দিতে পারি। এখন আমি কোনো মশলা দেই নাই, শাকটা আরও সিদ্ধ হবে, বিচিটা সিদ্ধ হবে। কাঁঠালের বিচিটা হাফ সিদ্ধ করা, এখন বাকি সিদ্ধটা করে নিব। গাছের শেষ শাক, এটাকে খেতে হবে একটু ভালো করে, কেন আমার হাজবেন্ডের খুব পছন্দ, আমারও পছন্দ। সিদ্ধ হোক কিছুক্ষণের জন্য, তারপর খুবই একটু একটু করে মশলা, এটা মানে মশলাও বেশি দেওয়া যাবে না যেহেতু শাক, এটা সামান্য একটু হলুদ এবং একটু মরিচ, একটু ধনিয়া এবং এক চামচের ছোট এক চামচ দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, প্রয়োজনে আবারও দেওয়া যাবে। তারপর মিক্সড করে নিলাম, আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিই। তারপর এটাকে ভালো করে, মিষ্টি একদম শুকনা শুকনো হচ্ছে এখন, আমি ঝোল দিই নাই। আলুটা দিয়ে দিলাম একদম লাস্ট মুহূর্তে, কেননা আলু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আমি চাচ্ছি আলুটাও একটু আস্তে আস্তে থাকুক, দেখতে অনেক ভালো লাগে। দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব, ঢেকে এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব একটু বেশি করে, তাইলে সিদ্ধ হবে এবং ভালোভাবে সবজিটা ভিতরে ঢুকবে মশলাগুলো। আর একটু আলুটার সাথে কষানো হইলে তারপরে ঝোল দিই। এই যে ঝোল দিয়ে নিলাম, এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে ব্রাউন, তারপরে গ্রিন, ইয়েলো, ইয়েলো ফুললি না। এটা এখন ভালোভাবে সিদ্ধ হবে, আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আমার মশলা লবণ সব কিছুই দেওয়া হয়েছে, শুধু এটার মধ্যে পেঁয়াজ রসুন দেই নাই। তারপরে পেঁয়াজ রসুন দিয়ে আমি একটু তেলে বাটার দিয়ে নেব, তারপর তেল এবং পেঁয়াজ রসুন দিয়ে সবগুলি সবজিকে একটু বাগার দিতে হবে। এগুলি একটু ব্রাউন কালার হলে আমি সবজিটা ঢেলে দিব। এবারে মাখা মাখা ঝোলেতে এবার রসুন, পেঁয়াজ এবং রসুন যে বাগার দিয়েছি ওইটা দিয়ে দিলাম।
ভালো করে মিক্সড করে নেবেন। এটাতে কোনো তেল বেশি নাই, এটাতে তেমন কোনো অতিরিক্ত কোনো মশলা নাই, সব কিছু এটাতে কম, কিন্তু খেতে ভালো লাগে। প্লিজ আপনারা ট্রাই করবেন, সত্যি এটা অনেক মজার। এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ, বাই বাই।